বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি অবশ্যই অবশ্যই বোঝার আছে এবং এখান থেকে কিছু নিয়ে এমন কিছু জিনিস বিষয় ঘটবে জীবনে যে মানুষ পৃথিবীতে আল্লাহর ইবাদত কম বেশি করে, যত খারাপ নামই হোক আর যত খারাপ মানুষই হোক না কেন, একটা মানুষ আল্লাহর নাম নেয় এবং আল্লাহকে বিশ্বাস করে। অন্ততপক্ষে যারা পকেটমার, চোর, বাটপার, পৃথিবীতে সন্ত্রাস, তারাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ বলে একজন আছে, তারপরেও তারা খারাপটা করে। আর খারাপটা করলেও তারা এতটুকু বিশ্বাস আছে যে হ্যাঁ আল্লাহ বলে একজন আছে। তাহলে আজকের আলোচনার মূল বিষয়টি আমি আপনাদেরকে যেটা বোঝাতে যাব সেটা হলো, দেখেন যে মানুষ যখন তখনই তো আল্লাহকে ডাকে। আল্লাহ তো এটাও বলেছে, তোমরা যেদিকে মুখ ঘোরাও সেদিকে আমি আছি, যেদিকে মুখ ঘোরাও সেদিকে আমি আছি। তাহলে যেখানে খুশি সেখানে বসে কিন্তু আল্লাহর ইবাদত করা যায়, আল্লাহকে স্মরণ করা যায়, নামাজ পড়া যায়। তাহলে আজকের কথাটি হলো কি, যে আমরা যা সারাদিন চলাফেরার মধ্যে আল্লাহর যতটুকু নাম নেই, এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে আল্লাহর কাছে দরখাস্ত রাখা, আল্লাহর কাছে দরখাস্ত রাখা সেটা কেমন। দেখেন মানুষের জীবন চলার পথে অনেক বিপদে অনেক সমস্যায় পড়ে, তখন দিনে হাঁটছে বা ঘরে চলে গেছে বা কোথাও আছে, আল্লাহ তুমি বিপদ থেকে রক্ষা করো, আল্লাহ তুমি বিপদ থেকে রক্ষা করো। কিন্তু আমি বলতে চাই, যারা সিরিয়াস কোনো বিপদ বা কোনো কঠিন সমস্যায় পড়ে গেছে, যেই সমস্যার সমাধান পৃথিবীর কাউকে দিয়ে সম্ভব নয়, আর সেই সমস্যার সমাধান করতে হলে একটা পথ আল্লাহ খোলা রেখেছেন, সেটা কি শুধু অলিয়াউলিয়াদের জন্য, পীরের মুরিদদের জন্য? না, এটা সকল স্তরের লোক, যে কোনো ধর্মের লোক। সেটা কেমন কি দেখেন, পৃথিবীর সমস্ত মানুষ যখন ঘুমায় রাতের 12টার পরে সব ঘুমিয়ে নীরব হয়ে যায়, আর 12টার পরে যখন আস্তে আস্তে 1টা 1.30টা বাজে, তখন আল্লাহ কি বলে, হে ফেরেশতা সকল, আমার সেই সিংহাসন চৌথা আসমানের মধ্যে রাখা, 4 নম্বর আকাশের মধ্যে আল্লাহর সিংহাসন পাতা, আমি সেই সিংহাসনে বসে কার কি দরকার, কার কি সমস্যা, কে কি বলতে চায়, আমি তাদের কথা শুনব, এবং যাদের কথা, যাদের আকুতি মিনতি, যাদের দরখাস্ত আমার ভালো লাগবে, আমি তাদের সমস্যার সমাধান করে দেব, সুবহানাল্লাহ। তাহলে আমরা কিন্তু একটা জিনিস বুঝি, আমাদের বাহ্যিক যে অফিস আদালত আছে, এখানে যদি কেউ চাকরির জন্য কোনো অফিসে দরখাস্ত দিতে যায়, তাহলে সকাল 10টার পর থেকে শুরু করে বিকেল 5টা পর্যন্ত অফিস আদালত খোলা থাকে, 5টার পরে কিন্তু বন্ধ থাকে। আচ্ছা, তা 5টার পরে যদি বন্ধ থাকে, এখন 5টার পরে যদি আপনি আমি কোনো চাকরির জন্য দরখাস্ত দেই, তখন কিন্তু সে অফিস খোলা নেই, তখন কিন্তু সেখানে গিয়ে আমাকে ফিরে আসতে হবে। ঠিক আল্লাহও কিন্তু বলেছে, রাতের যখন নিগম রাত হয়ে যায়, পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়ে পড়েছে, এই অবস্থায় যদি কোনো মানুষ আমি আল্লাহকে স্মরণ করে, সেজদা করে, এবং আমি আল্লাহর কাছে তাদের আকুতি মিনতি থেকে চোখের পানির সাথে যখন দরখাস্ত করে এবং দু হাত তুলে যখন মোনাজাত করে বলে যে হে আল্লাহ, আমার যে সমস্যা এই সমাধান যদি না হয়, আমি দুনিয়ার পেছে পড়ে আছি, আমি তো তোমার নাম নিতে পারি না, আমি তো আল্লাহ তোমার স্মরণ করতে পারি না, তোমার ইবাদত করতে পারি না, তখন কি হলো, তখন আল্লাহ তাআলা তখন সেই চৌথা আসমানে বসে আল্লাহ সেই তার কথাগুলো শুনে। আবার কিছু কিছু বিষয় আছে, ফেরেশতারা রাতের নিগমে বিচরণ করে, সেই বিচরণের মাধ্যমে ইমুক দেশ, ইমুক গ্রাম, এবং ঘর হইতে কেউ আল্লাহর আল্লাহর কাছে হাত তুলে কাঁপতেছে যে হে আল্লাহ, পৃথিবীতে এসেছি, তুমি বলেছো যে ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম,
তিনি পরাক্রমশালী ক্ষমাশীল। তাহলে তুমি হে আল্লাহ, তুমি সর্ববিষয়ে সর্বশক্তিমান, আমার এই সমস্যার সমাধান যদি করে না দাও তাহলে আমি তোমার ইবাদত করতে পারছি না, আমি তোমার কোনো কাজ করতে পারছি না। তাই হে আল্লাহ, তোমার দয়ার নজরে আমার দিকে একটু তাকাও, আমার এই সমাধান করে দাও। চোখের পানি ফেলে যখন সেজদার মধ্যে গিয়ে আবার এই কথাগুলো বলতে থাকবে, হে আল্লাহ তুমি মহাপবিত্র, তখন আল্লাহর যখন নজরে পড়ে যায়, আল্লাহ তো বলেছে স্মরণ করো, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আমাকে স্মরণ করো, আমি তোমাদের সেই স্মরণের মূল্য দেব, আমি তোমাদের সেই আকৃতি মিনতি, আমি তোমাদের সেই দরখাস্তর মূল্য দেব। তখন আল্লাহ যদি একবার মুখে বলে ফায়াকুন, ধ্বংস হয়ে যাও, যদি একবার মুখে বলে কুন, হয়ে যাও, কুন বললে যদি হয়ে যায়, তারপরও কিন্তু আল্লাহ কি করেছে, যে ফেরেস্তা সকলকে রেখেছে, সেই ফেরেস্তাদের দ্বারাও তার সমস্যার সমাধান করতে পারে, সুবহানাল্লাহ, এবং আল্লাহ নিজে মুখে বললেও তা হয়ে যায়। তাহলে যে কথাটি আজকে বলতেছি আপনাদের সামনে, তবে এখানে একটা বিষয় আছে, একসময় নবী রাসুল ছিল, পয়গম্বর ছিল, এখন কিন্তু নেই, এখন রাসুল নিরাকারে রয়েছে। এখন রাসুল যে নিরাকারে রয়েছে, তাহলে রাসুল কিন্তু আল্লাহর প্রধানমন্ত্রী, রাসুল যদি আল্লাহকে কিছু বলে তাহলে আল্লাহ সেটা করে, আমি আপনি বললে করে না। তাহলে রাসুল আমি দেখিনি, সেই রাসুলকে আমি কোথায় পাবো, সেই রাসুলকে আমি কোথায় পাবো? তাহলে আল্লাহ কি বলেছে, সূরা কাহাফের মধ্যে বলেছে যে আমার মুর্শিদ, আমি পৃথিবীতে মুর্শিদ প্রেরণ করেছি, তাওহিদের মুর্শিদ আমার মুহাম্মদের নাম, যিনি মুহাম্মদ তিনি রাসুল, ইহাতে নাই কোনো ভুল। তবে হ্যাঁ, তোমরা পৃথিবীতে কোনো মুর্শিদের কাছে যাইয়া যদি সমাধানের জন্য যাও, তাহলে আমি তাদের মাধ্যমে আমি তোমাদের এই সমাধান করে থাকি খুব সহজে। যে আমাকে ডেকেছো এক বৎসর ছয় মাস, আমাকে ডেকেছো, আরাধনা প্রার্থনা করেছো, তোমরা সমাধান তেমন পাওনি, কেননা তোমারও কিন্তু আমি একজন অভিভাবক দিয়েছি, তোমাদেরকে দেখাশোনা করার জন্য, তোমাদেরকে পরিচালনা করার জন্য, তোমাদেরকে সুপথ দেখানোর জন্য আমি পথ প্রদর্শক রূপে পৃথিবীতে মুর্শিদ নাজিল করেছি। তোমরা সেই মুর্শিদের কাছে গিয়ে তোমরা সেই পরামর্শ করে তোমরা সমাধান করে নাও। দেখো, আমি পৃথিবীর সবার কথা শুনবো না, আমি আমার বন্ধুদের কথা শুনবো, আমার রাসুল আমার বন্ধু, যারা পৃথিবীতে মুর্শিদ, যারা ওলি আউলিয়া, তারা আমার বন্ধু, তাদের সঙ্গে স্পর্শে যাও বিশ্বাসের সাথে, এবং তোমরা নম্রতা এবং ভদ্রতার সাথে তোমরা সেখানে বুঝ পরামর্শ করো। দেখবে সেখানে যখন এই বুঝ পরামর্শ করা হয়, তখন আমার বন্ধু আমাকে নক করবে যে আমার কাছে তোমার এক বান্দা এসেছে এই সমাধানের জন্য, সে একদিন দুদিন তিন দিন এসেছে, তার সমাধান আমি করে দেওয়ার ক্ষমতা কি আছে, হে আল্লাহ তুমিই যদি করে দাও, তখন সেই তার কথাই শুনবে। তবে একশো ভাগ গ্যারান্টি যে রাসুল এখন কোথায়, রাসুল এখন যার যার কামেল মুর্শিদের মধ্যে, আর সেই কামেল মুর্শিদের হাতে যদি হাত রাখা হয় তাহলে রাসুলের হাতে হাত রাখা হয়, আর যদি রাসুলের হাতে হাত রাখা হয় সেটা আল্লাহর হাতে হাত রাখা হয়। এত সহজ পদ্ধতি, সহজ বিষয় আমরা জানি বুঝি, তারপরেও কিন্তু খুঁজি না, যাই না, মানি না, যার ফলে পৃথিবীতে আমরা কষ্টেই থাকি। তবে এই পৃথিবীর কষ্ট লাঘব না হলে তাহলে আমরা কিন্তু সেই আখেরাতেও সে আমরা বিপদগ্রস্তই থাকবো, যেহেতু পৃথিবীতে থেকে বিভিন্ন প্যাঁচে বিভিন্ন সমস্যায় পড়ে আমরা আল্লাহর ইবাদত করতে পারিনি, যার ফলে সেই আখেরাতে আমরা ধরা খেয়ে গেছি। আর এখানে যদি আমরা কোনো ওলি আউলিয়া, কোনো কামেল মুর্শিদের দ্বারা আমাদের দুনিয়ার সমাধান করে নিতে পারি, তাহলে দেখা যায় যে সেই আখেরাতেও আমরা সুপথ পেয়ে যাব। কেননা যিনি দুনিয়াবি কোনো সমস্যার সমাধান করতে পারে, তিনি আমার আখেরাতের পরামর্শ দিয়ে তিনি আমাকে আখেরাতেও ঠিক করে দিতে পারে। তাই বলবো হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনা যেটা বোঝাতে চাইলাম, আসলে কি আমি ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই জানাবেন কমেন্টে, এবং সামনে কী ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন, এবং সকলেই ভালো থাকবেন। আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আপনাদের সাথেই রেখে দেবেন, যখন তখন যেন ভালো আলোচনা নিয়ে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।